एज यू नो आम्रा प्रीमियर प्रो टुल्स गुलो शिखछिलाम तारी धारावाहिकताय आज के आम्रा शिखब स्लिप टुल एवं स्लाइड टुल। सो आपनी जदि आगेर एपिसोड गुलो मिस करे थाकेन ताहले भिडियो डेस्क्रिप्शन थेके आगेर एपिसोड गुलो देखे आसते पारेन। एंड आपनी जदि आमार चैनेले नतून होये थाकेन ताहले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे फेलुन आर जदि अलरेडी सबस्क्राइब करे थाकेन थैंक यू सो माच। অল রাইট, সো প্রথমে আমরা দেখব রেজার টুলের কাজটা কি। রেজার টুলের কাজটা অনেকটা ইরেজার বা নাইফের মতো। আমরা কিচেনে যে নাইফটা ব্যবহার করি যেটা দিয়ে কাটাকাটি করি, এক্স্যাক্টলি সেম থিংটাই আমরা প্রিমিয়ার প্রোতে করি রেজার টুল দিয়ে। লাইক আমি চাচ্ছি যে আমার এই ফুটেজের এই অংশটুকু আমি বাদ দিয়ে দিব, তাহলে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে রেজার টুলটা নিতে হবে, দেন আমাদের এই যে ফুটেজটা এই ফুটেজটাকে স্লাইস করতে হবে বা ডিভাইডেড করতে হবে। দেখুন এখন কিন্তু এটা স্লাইস হয়ে গেল। দেন আমাকে সিলেকশন টুলে এসে এই ক্লিপটাকে সিলেক্ট করে আমি যদি ডিলিটে প্রেস করি তাহলে এটি ডিলিট হয়ে গেল। অনুরূপভাবে আমরা যদি চাই কোনো ফুটেজের বা কোনো ভিডিওর মাঝ বরাবর থেকে আমরা বাদ দিব, আমরা চাচ্ছি যে এই অংশ থেকে আমরা এই অংশটুকু বাদ দিব, তাহলে কিভাবে দিব? আমাদের কিন্তু অন্য কোনো টুল নাই এটা করার জন্য। আমাদের যেটি করতে হবে রেজার টুল নিতে হবে, দেন এখানে একটা স্লাইস করতে হবে, দেন এখানে একটা স্লাইস করতে হবে, দেন আমরা যেটি করব সিলেকশন টুলে এসে আমরা সিলেক্ট করে দেন আমরা ডিলিট করে দিব, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। সো রেজার টুল দিয়ে আমরা মূলত এই কাজটাই করতে পারি। সো এখন আমরা দেখব এখানে দুইটা টুল রয়েছে একই গ্রুপের মধ্যে, একটা হচ্ছে স্লিপ টুল আর একটা হচ্ছে স্লাইড টুল। সো এই টুলের কাজটা কি? এই টুলের কাজটা অনেকটা মজার একটা কাজ। সেটি হচ্ছে আমরা বাচ্চাকালে যেমন স্লিপ করে পড়ে যেতাম বা পজিশন চেঞ্জ করতাম, যেখানে অনেক পিছলা জায়গা ছিল ওখানে আমরা স্লিপ করতাম, তো এক্স্যাক্টলি সেম থিংটাই আমরা প্রিমিয়ার প্রোতে করি। ধরুন আমার যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটা 10 সেকেন্ড থেকে শুরু হলো এবং 14 সেকেন্ডে যে শেষ হলো, এই ক্লিপটা হচ্ছে আমার 4 সেকেন্ডের। আমি এই 4 সেকেন্ড ডিউরেশনটা সেম রাখবো এবং আশেপাশের যে দুইটা ক্লিপ এই ক্লিপের কোনো পজিশনটা আমরা চেঞ্জ করব না, কিন্তু আমরা এই ক্লিপের মধ্যে এটাকে স্লিপ করব। ঠিক কিভাবে আমরা এটি করব? সো দেখুন আমি যদি এটার স্টার্ট ফ্রেমটা দেখি তাহলে আমাদের যে জাহাজটা সেটি কিন্তু স্ক্রিনের ভিতরে চলে আসছে। সো আমরা এই পজিশনিংটা কিভাবে চেঞ্জ করতে পারি? আমার এটা 18 সেকেন্ডের ক্লিপ, সো আমি চাচ্ছি যে আমার পজিশনটা এই রূপ হবে। সো আমি এখান থেকে এই 4 সেকেন্ড ব্যবহার করব বা আমি এখান থেকে এই 4 সেকেন্ড ব্যবহার করব। সো সেটি করার জন্য আমাকে যেটি করতে হবে, আমার এই যে ফুটেজটা এই ফুটেজের মধ্যে আমাকে স্লিপ করতে হবে। সো স্লিপ করার জন্য আমরা জাস্ট সিম্পলি স্লিপ টুলটা সিলেক্ট করব, দেন আমরা যে ফুটেজটা স্লিপ করতে যাচ্ছি সেই ফুটেজটা বা ভিডিওটা আমরা সিলেক্ট করব। করে আমরা যদি ডান পাশে এইভাবে ড্রাগ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে চারটা থাম্বনেইল দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে আমাদের পাশের যে ক্লিপ সেটার লাস্টের ফ্রেমটা, এবং এর পরেরটা হচ্ছে পাশের যে ক্লিপ সেটার প্রথম ফ্রেমটা, এবং বড় বড় যে দুইটা থাম্বনেইল সেটি হচ্ছে আমাদের স্টার্ট ফ্রেম এবং স্টপ ফ্রেম। সো আমরা দেখতে পাচ্ছি এদিকে যদি আমরা স্লিপ করি তাহলে দেখেন আমাদের কিন্তু 4 সেকেন্ডে এটা আসে, বাট আমাদের ফুটেজের যে জাহাজটা সেটি কিন্তু একেবারে স্টার্টিং পয়েন্টটা চলে গেছে স্ক্রিনের বাইরে, দেন সে এই পর্যন্ত আসলো 4 সেকেন্ডে। সো আমরা যদি অনুরূপভাবে এটাকে এই দিকে স্লিপ করি তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্টটা কিন্তু স্ক্রিনের ভিতরে জাহাজ চলে আসছে, দ্যাটস মিন আমরা এটাকে কিন্তু স্লিপ করতে পারছি। সো বুঝতে পারছেন স্লিপ টুলের কাজটা কি? আমি আবারও একটু বলি, সেটি হচ্ছে আমরা যে ফুটেজটাকে সিলেক্ট করব সেই ফুটেজটা সে স্লিপ করবে, বাট আশেপাশের দুইটা যে ফুটেজ রয়েছে সেই ফুটেজের কোনো অংশটুকুর বা কোনো পজিশন সে চেঞ্জ করবে না। এটাই হচ্ছে আমাদের স্লিপ টুল, এবং স্লাইড টুলটা ঠিক অনুরূপভাবে এর বিপরীত। সো আমরা যদি স্লাইড টুলটা নেই তাহলে স্লাইড টুলটা যেটি করবে সেটি হচ্ছে আমাদের যে সিলেক্টেড ক্লিপটা সেই ক্লিপটাকে সে সেম রাখবে, বাট আশেপাশের যে দুইটা ক্লিপ রয়েছে তার ভিতরে সে স্লাইড করে ঢুকে যাবে। ঠিক কিভাবে হবে ব্যাপারটা? ধরুন আমি এই ক্লিপটাকে স্লিপ করব না, আমি এখন স্লাইড করব, তাহলে যেটি করতে হবে আমার স্লাইড টুল নিতে হবে, দেন আমি জাস্ট এইদিকে যদি এটাকে মুভ করাই তাহলে দেখুন আমার যে মাঝের ক্লিপটা রয়েছে সেই ক্লিপটা কিন্তু সেমই আছে, বাট আমাদের প্রথম যে ক্লিপটা ছিল সেই ক্লিপটা কিন্তু ছোট হয়ে গেল, এবং পরের যে ক্লিপটা ছিল লাস্টের ক্লিপটা কিন্তু বড় হয়ে গেল। লাইক আমাদের এই ক্লিপটা কিন্তু ছোট হয়ে গেল এবং এই ক্লিপটা কিন্তু আমাদের বড় হয়ে গেল। সো আমরা আবারও দেখি, আমরা যদি এই দিকে স্লাইড করি তাহলে যেটি দেখতে পাচ্ছি আমাদের প্রথমের ক্লিপটা বড় হয়ে গেল এবং মাঝের ক্লিপটা এক্স্যাক্টলি সেম থাকলো এবং এই ক্লিপটা ছোট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। অনুরূপভাবে যদি আমরা এই ক্লিপটাকে
সিলেক্ট করে এটা জাস্ট স্লাইড করতে চাই আমরা এটা এটার ভিতরে স্লাইড করলাম তাহলে যেটি হলো আমাদের মাঝের ক্লিপটা কিন্তু ছোট হয়ে গেল এবং এই ক্লিপটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি সেম থাকলো অনুরূপভাবে যদি আমরা প্রথম ক্লিপটাকে স্লাইড করতে চাই তাহলে আমরা প্রথম ক্লিপটাকে সেম রেখে আমরা কিন্তু এই ক্লিপের মধ্যে এটাকে স্লাইড করে ঢুকাই দিলাম সো দেখতে পাচ্ছেন ঠিক ব্যাপারটা এইভাবে কিন্তু ইউজ হবে সো স্লাইড টুলটা আমরা ইউজ করি যখন আমাদের কোনো মিউজিকের সাথে আমাদের ভিডিওটা সিঙ্ক করতে হয় ঠিক ওই টাইমে আমাদের স্লাইড টুলের ব্যবহারটা বেশি লাগে লাইক আমি এখানে একটা মিউজিক নিয়ে আসি জাস্ট আমি এখান থেকে এতটুকু নিব সো আমি এই অংশটুকু নিলাম দেন আমি চাচ্ছি যে আমাদের যে বিটটা রয়েছে এই বিটে আমরা জাস্ট আমাদের যে মিউজিকটা বা পরের যে সিনটা রয়েছে সেই সিনটা শুরু হবে এই বিট থেকে তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা স্লাইড টুলটা নিব দেন আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করব তাহলে এই ক্লিপটাকে আমরা স্লাইড করতে পারবো দেন আমরা এই দিকে মুভ করে এই পর্যন্ত স্লাইড করব তাহলে যেটি হবে একটু লক্ষ্য করুন আমরা এটাকে একটু প্লে করি দেন এই বিটে যে আমাদের সিনটা চেঞ্জ হলো সো অনুরূপভাবে যদি আমরা চাই এই ক্লিপটাকে জাস্ট এই বিটে থেকে আমরা এটাকে চেঞ্জ করব তাহলে যেটি করতে হবে জাস্ট আমরা এই ক্লিপটাকে এখান দিয়ে সরাই দিলাম দেন যেটি হলো এই বিটে সে চেঞ্জ হলো সো এইভাবে আমরা কোনো মিউজিকের সাথে যখন সিঙ্ক করি তখন আমাদের এই স্লাইড টুলটা বেশি ইউজ হয় আই হোপ আপনারা স্লিপ টুল স্লাইড টুল এবং রেজার টুল এই তিনটা টুল খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং পরবর্তী যে টুলগুলো রয়েছে এটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিস ইজ মেহেদি হাসান সাইনিং আউট